নমস্কার, যারা আমাদের আজকে দেখছেন, আমরা ছন্নছাড়া পেজ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আজকে আমরা যে শিল্পীর বাড়িতে এসেছি, ওনাকে আপনারা সবাই চেনেন, আমাদের রাজ্যের একজন পরিচিত এবং গুণী শিল্পী মৈনাক চৌধুরী। তো আমরা ওনার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, ছন্নছাড়া পেজের সকল শ্রোতা দর্শকদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই প্যান্ডেমিক সিচুয়েশানে তো সত্যি কথা বলতে কি, আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। তো অনেকেই আছে যারা কোনো কাজ নেই, আজকে 2 বছর হয়ে গেছে পুরো বসে আছে। তো সবার জন্যই চিন্তা হচ্ছে, একদিকে করোনা, আরেকদিকে তো তোমার কাজের সন্ধান। আর যারা আমরা গান বাজনা করি, তারা তো গান বাজনা ছাড়া অন্য কিছু মানে করতে অভ্যস্ত নেই। প্রথমে তোমার থেকে একটা কিছু শুনতে চাইবো, এবং আমাদের যারা দেখছেন তারাও চাইবে তুমি একটা কিছু বাজিয়ে শোনো। একটা কায়দার অল্প একটু মুখটা বাজিয়ে শোনাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। প্যান্ডামিক সিচুয়েশনে গান বাজনা নিয়ে আর কি করছো তুমি? অ্যাকচুয়ালি দেখো, গান বাজনা পুরোপুরি বন্ধ ছিল, স্টুডেন্টরাও আসে না। বিনিময় আচার্যজি, আচ্ছা, অ্যাকচুয়ালি ওই আমাকে বেশ কিছু কিছুদিন ধরে উৎসাহ দিচ্ছিল যে আঙ্কেল চলো আমরা কিছু একটা করি, কারণ তুমি ব্যবসা করছো ঠিক আছে, কিন্তু গান বাজনাটা যদি ছেড়ে দাও তাহলে তোমার এতদিনের পরিশ্রমটা একদম বিফলে যাবে। ঠিক ঠিক। তারপর ওর উৎসাহে উৎসাহে আমি বসছি একটু একটু করে। তাহলে তোমাদের দুজনের একটা কিছু শুনি আজকে আমরা সবাই। অবশ্যই শোনাও, মানে আইডি বারমঞ্জির একটা গান আমরা বাজিয়ে শোনাচ্ছি। ঠিক আছে, চলো আমরা এটাই শুনবো। আশীর্বাদ করবেন আমাদের, যদি বেঁচে থাকি তাহলে তো মঞ্চে তো দেখা হবে। অবশ্যই দেখা হবে আবার। ঠিক আছে। Ah.
দারুণ লাগলো তোমাদের দুজনের যুগলবন্দি। তো যাই হোক, আমরা অন্য আরেকটা প্রসঙ্গে আসি তোমার সাথে। এই অবস্থায় তো আমাদের গান বাজনার কোনো পরিবেশই নেই, আমাদের কাছে মঞ্চ নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিভাবে তোমার সংসারকে চালিয়ে নিয়ে যাচ্ছ? আমি প্রথমে বলবো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তুমি যে এত একটা উদ্যোগ গ্রহণ করেছো, শিল্পীদের বাড়ি বাড়ি যাচ্ছ এবং সবাই কেমন আছে সেই খোঁজটা নিচ্ছ, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। সত্যি কথা বলতে কি, আমরা তো মানে আমাদের কোনো রোজগারের পথ নেই, ঠিক না? সেই হিসেবে তো আমি না, আমার মানে অনেকে অনেকে এরকম, মানে সব প্রায় সকলকে বলবো, সকল শিল্পী সবাই খুব মানে খারাপ একই একই অবস্থায় কন্ডিশনে আছে। আছে, একই অবস্থায় আছে। তো খুব এখন কষ্ট হচ্ছে এখন, কারণ স্কুলের বেতনটাও তো দিতে হচ্ছে, স্কুলের বেতন দিতে হচ্ছে, মিসের বেতন, ও বাড়িতে টিচার আছে, তো সব মিলিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, কিছু করার নেই, তো চালিয়ে যেতেই হবে, চালিয়ে ঠিক যেতে হবে, সেই খুব কষ্ট হচ্ছে ঠিকই। মানে মানে তোমার এই নতুন করে যে ব্যবসাটা শুরু করলে সেটা দিয়ে চলছে সবকিছু? সেটা দিয়ে কোনো রকমে চলছে, সেটা দিয়ে মানে খুব একটা বেশি হবে কি করে ভাবো। আমার 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 বাড়ির পাশে আমি ছোট্ট দোকানটা করেছি, এই তুমি আমার এই বাড়ির পাশ দিয়ে গেলে প্রায় 15টার উপর দোকান হবে, বাহ, গ্রোসারি দোকান। সবাই তো একটা আশা নিয়ে করেছে, এখন আমার বাড়ির এক দুটো পাশের যে 4-5 জন আছে হয়তো তারা আমার কাছে আসবে, তো এই চলছে আর কি কোনো রকম। তো আমি একটা গান শুনতে চাইছি তোমার কাছে। আমি চাইবো তোমরা বাজাও আমার সাথে, অবশ্যই, ছোট্ট করে দুটো লাইন গাওয়ার ঠিক চেষ্টা আছে, করছি। ঠিক আছে। ঝিঙা ফুলে হলুদ মেখে মরি নরি, এসেছে আমার দেশে বিদেশি পরি, আরে অকুলেতে ভাসালাম রে ভালোবাসার দড়ি, নিয়েছে আমার মন না দেখা সুন্দরী, হে নিয়েছে আমার মন না দেখা সুন্দরী, হে নিয়েছে আমার মন না দেখা সুন্দরী, ও আপনাদের